5 জুলাই সকাল 10:30 রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকানে তালা খুলে প্রবেশ করতে দেখা যায় এই ব্যক্তিকে। মিনিট পাঁচেকের মধ্যে ব্যাগ ভর্তি মোবাইল চুরি করে বেরিয়ে যান মার্কেট থেকে। ওই দোকান থেকে আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের 55টি মোবাইল চুরির ঘটনা তদন্তে গিয়ে গোয়েন্দা পুলিশ শনাক্ত করে চুরির সঙ্গে জড়িত 3 জনকে। তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসে অবৈধ উপায়ে বিদেশ থেকে আনা মোবাইল বেচাকেনার চাঞ্চল্যকর তথ্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 45টি চোরাই মোবাইল। গ্রেফতার 3 জনের মধ্যে নাহিদ একসময় কাজ করতেন দোকানটিতে, তার কাছে ছিল দোকানের ডুপ্লিকেট চাবি। পরিকল্পনা মোতাবেক আরও 2 জনকে নিয়ে চুরি করা মোবাইলের কয়েকটি বসুন্ধরা শপিং মলে বিক্রি করেন। এই 3 জনই টিকটকার। আমাকে একজন চাবি দিছে, বলছে যে যে দোকান খুলতে, খুলে ওইখান থেকে আপনার ফোন আনতে বলছে। আমি ফোন এনে হেরাতে দিছি, আবার হ্যাঁ আমার ব্যাগটা আমার কাছে দিয়ে দিছে, ওটাতে আমার জামা কাপড় ছিল, আমি পুরো চেঞ্জ করে ওইখান থেকে আমি আমার গন্তব্যস্থলে চলে যাই। তুমি দোকান খুলো, তোমার চাবিটা তোমার কাছে রাখো। ওই চাবিটার উনি নেয় নাই, ওই চাবিটা আমার অনেকবার টাকার দরকার ছিল, অনেকবারে দিছি, উনি কাজ কইরা ফোনগুলো আমার কাছে যেগুলো দিছে, আর উনি বাকি ফোন কি করছে বলতে পারি না, উনি নিয়ে গেছে। পুলিশ বলছে রাজধানীর অভিজাত কয়েকটি শপিং মলে ক্রয় বিক্রয় হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা মোবাইল। এই চোরাই মোবাইলগুলিকে মূলত তারা ওই নামি দামি ব্র্যান্ডের দোকানগুলি তারা বিক্রি করে, এবং আমরা সেখানে তদন্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তারা যে জিজ্ঞাসাবাদ যে কথাটি বললেন যে এই মসুন্ধরা মার্কেট বা যমুনা ফিউচার মার্কেটে যে মোবাইলগুলি আসে লাগেজ পাঠিয়ে নিয়ে আসে, কোনোটাতে তারা সরকারকে ট্যাক্স দেয় না। উপরন্তু তারা একদিকে সরকারকে তো ট্যাক্স দিচ্ছে না, অন্যদিকে তারা মোবাইল যারা কিনেন তারা কিন্তু আইএমএ যে রেজিস্ট্রেশন করার যে সুবিধাটা সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই ধরনের মোবাইল বড় শপিং মলে ক্রয় বিক্রয়ের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। তারপর আমরা তদন্ত করতে গিয়ে বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ইন্টারন্যাশনাল মোবাইল ফোনের দোকানে